তো আজকে ছোটখাটো একটু ভ্রমণ করব আমরা দুজনে, কারণ আমরা গাড়ি থেকে কোথাও বেরোইনি। বাট আমি কলকাতা দেখিনি বলে আজকে আমাকে আমার জোরের জন্য গাড়ি থেকেই কলকাতা দেখাবে। তো আমরা ইডেন গার্ডেন বলো, যত মানে ফেমাস ফেমাস জায়গা আছে, বাবুঘাট, তারপরে তোমার হাওড়া ব্রিজ, যাবতীয় যা যা আছে, তারপর তোমার স্টেডিয়াম, যেখানে যেখানে আমরা যেতে পারি সেখানে সেখানে আমরা ঘুরবো। হ্যাঁ, গাড়ি থেকে কোথাও নামিনি, বাট গাড়িতে বসেই আমরা অনেকটা ঘুরেছি আজকে, অনেকটা কভার করেছি। তো হোপফুলি ভবিষ্যতে যখন জায়গাগুলো খুলে যাবে আমি সেগুলো তোমাদেরকে দেখাবো, কলকাতার বিভিন্ন জায়গা। আই উইশ তাড়াতাড়ি সব খুলে যাক, কোভিড সিচুয়েশান থেকে সবাই বেরিয়ে যাক, তারপর আমি তোমাদের সব দেখাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, নিচে কিন্তু প্রচুর জাহাজ আছে। এই ব্রিজটার নাম আমি জানি না, বাট এই ব্রিজটাও ভীষণ সুন্দর, মানে এত সুন্দর কলকাতার জায়গা আমি আজকে দেখেছি, আমি মানে আমি জাস্ট মুগ্ধ আজকে দেখে। নিচে কিন্তু তোমরা যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু সব শিপ, আর ওই যে বিল্ডিংটা দেখছো ওটা 42, ওটা কলকাতার সব থেকে বড় বিল্ডিং। তো ওটাতে 42 তলা বিল্ডিং, তুমি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখতে পারবে। এই যে ময়দান, আমরা চলে এসেছি এখন ময়দানের প্রতি। এখানে 5 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি ওই টাইমটা শ্যুট করিনি, মানে জাস্ট একটুক্ষণের জন্য দাঁড়িয়ে আবার উঠে গেছি। এই যে স্টেডিয়াম তোমরা দেখতে পাচ্ছ, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আজকে হতে গিয়ে, ভীষণ আমার আনন্দ লেগেছে। তো এগুলো দূর থেকে দেখা মানেও আমার কাছে অনেক বড় ব্যাপার, কারণ এগুলো আমি সাধারণত টিভিতে মুভিতে এইসব জায়গাতেই দেখে এসেছি। তো এরপরই আমরা চলে যাব রেড রোডের ওপর দিয়ে, বেসিক্যালি আমরা কিন্তু এখন রেড রোডের ওপরেই আছি। তো যেখান দিয়ে তোমরা দেখো যে পুজোর যত সব পজিশনগুলো হয় ওই সব রাস্তাগুলো, এখন আমরা আছি মোহনবাগানের সামনে দিয়ে যাচ্ছি, দ্য ফেমাস মোহনবাগান। তো তার সামনে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে তোমরা দেখতে পারলে ইডেন গার্ডেন, ও পাশে ছিল মোহনবাগান। এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু পুরোপুরি অরিজিনাল, এটা টিউব নয়, এটা সত্যিকারে অরিজিনাল একটা শেপ ক্রাফট বলতে পারো, এয়ারক্রাফট। তো এখানে তোমরা যে ট্যাঙ্কটা দেখতে পাবে সেটা কিন্তু পাকিস্তানের ট্যাঙ্ক, তোমরা গাদার সিনেমায় দেখেছো নিশ্চয়ই, একটা যে ট্যাঙ্কগুলো ফেলে যাওয়া হয়েছিল তার মধ্যে একটা। অ্যান্ড এই যে আমরা এখন বাবুঘাটের পাশ দিয়ে যাচ্ছি, ভীষণ সুন্দর। আই উইশ ওখানে নামতে পারতাম, কিন্তু এত ক্রাউড ছিল ওখানে, নামার আর আমরা সাহস পাইনি, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তো এই সিচুয়েশানে নামার কোনো প্রশ্নই ওঠে না। সো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল, তোমরা নামিনি, বাট বাইরে দিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড় করিয়ে এক্সপিরিয়েন্স করেছি, ভীষণ ভালো লেগেছে জায়গাটা, ভীষণ ভালো। তোমরা এই জায়গাটাতেই বেশিরভাগ টাইমে সিনেমাগুলো দেখো যেখানে নৌকো দিয়ে যায়, এই যে বাবুঘাট, তো একদম ব্রিজের তলায়, ভীষণ ভালো লেগেছে। যখন কেকেআরে যত সমস্ত ইয়ে হয়, খেলা ঠেলা হয়, সেই সময় সমস্ত প্লেয়াররা ওখানেই ওঠে। এটা JW ম্যারিয়ট, অনেকেই চেনো। অ্যান্ড এখন আমরা চলে এসেছি ফ্যান্টাসিতে, যেখানে আমরা আজকে ডিনার করব। তো আমার স্কুইড খাওয়া, অক্টোপাস খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। এটা একটা থিমড রেস্টুরেন্ট বলতে পারো, এখানে যত ট্রাইবাল ফুড হয় না, ট্রাইবাল ফুড পাওয়া যায় বিভিন্ন জায়গার, আফ্রিকা বলো, বিভিন্ন জায়গার ট্রাইবাল ফুড ফুড এখানে পাওয়া যায়। তো ভীষণ ভালো খাবার এবং রিজনেবল প্রাইসে, ভীষণই রিজনেবল। তোমরা সবাই কলকাতা এলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো। তো দেখতে পাচ্ছেন এখানে একজন, এই স্যুপটার অ্যাকচুয়ালি নাম আমার মনে নেই, বাট কেরালিয়ান স্যুপ টাইপ অফ কিছু নাম ছিল এটার, ভীষণই টেস্টি খেতে। একটা কোকোনাটি ফ্লেভার ছিল উইথ লেমন গ্রাস, জাস্ট অসম খেতে। তোমরা যদি এখানে আসো অবশ্যই ট্রাই করো। এরপরে চলে আসছে বাঁশপোড়া মাটন, যেটা এখানে খুব ফেমাস, বাঁশপোড়া বিরিয়ানি এবং বাঁশপোড়া মাটন, উইচ ইজ রিয়েলি গুড, খুব ভালো ছিল খেতে। এরপর আমরা স্টিকি রাইস, কাইন্ড অফ একটা ফিউশন একটা রাইস নিই, তার সাথে এই যে দেখতেই পাচ্ছ অক্টোপাস। আমি বলেছিলাম না আমার ইচ্ছা হয়েছিল আজকে অক্টোপাস খেতে, আমার জোরের জন্যই আসা হয়েছে এখানে। তো হ্যাঁ, ভালো খেতে ভালো লেগেছে অনেকটা। তোমার যারা গিলামেটে খেয়ে থাকো তারা বুঝতে পারবে, কাইন্ড অফ ওরকমই একটা টেস্ট লাগে, ভালো খেতে। তো এই যে রাইসটা, এটা কাইন্ড অফ স্টিকি রাইসের মতো,
ভীষণই টেস্টি। তো এখন আমরা ফিরছি বাড়ি, হোপফুলি তোমাদেরকে আরও কলকাতা ভ্রমণ করাবো আমি ভবিষ্যতে। চলো বাই, টাটা, টেক কেয়ার।